হ্যালো, আপনি তো লেট নাইটে ফোন করেছেন যে। কি করব কও, ডিউটি থেকে ফিরতে ফিরতে এমএল রাত হয়ে যায়। আর তোমার সাথে যদি প্রতিদিন আমি ফোনে কথা না কই, তাহলে পরে তো তোমার সাথে আমার লাভ ম্যারেজ হবে না। ও, এই কথা, এই কথা আপনি এখনো মনে রাখছেন? তোমার কথাকে আমি ভুলতে পারি কও? তুমি হবে আমার সারা জীবনের সঙ্গী, যারে বলো বউ। ঘরের বউ কথাটা শুনতে কেমন আনস্মার্ট লাগে না? লাইফ পার্টনার বলতে পারেন না? কথাটা কি বললে, লাইফ পার্টনার? বাহ, খুব ফাইন তো কথাটা। এখন তো আমি তোমার সে কথা কই ডাকবো। আচ্ছা, সে কথা বাদ দাও। শোনো, তোমার পরীক্ষা কেমন চলতেছে? আমার মালকিন খালাম্মা তোমার পরীক্ষার কথা আমার জিজ্ঞেস করেছে। আমার পরীক্ষা ভালো হয়েছে, বিশেষ করে ইংরেজিটা। আশা করতেছি লেটার মার্কস থাকবে। আমিও খালাম্মারও সে কথাই বলেছি যে তুমি ইংরাজিতে লেটারও পাতি পারো। যাক, সে কথা যাক। এখন তুমি কও, তোমার আমার বিয়েতে তোমার জন্য আমি কি কি আনবো? শুনে, আমার বিয়েতে আমি একদম গ্রামবধূ স্টাইল নেব ঠিক করেছি। আলতা দিবেন, চুড়ি দিবেন, নাকে নলক দিবেন, বাদ বাকি আপনার ইচ্ছা মতন দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা করব মানে? না মানে বলতেছিলাম কি, আমারও তো সবসময় রানিং এর ভিতর থাকতে হয়, তো আমার একটু টাইম টিম কম, সেই জন্যই কলাম চেষ্টা করব। বাহ, আপনি দেখি বেশ ইংলিশ বলতে শিখে ফেলেছেন। তোমার সাথে কথা কতি কতি মানে দুই একটা ইংরেজি আমার কন্ট্রোলে চলে আসতেছে, বুঝতে পারিস? এই না হলে কি আর আমার লাইফ পার্টনার? আচ্ছা এখন তাহলে রাখি। হ্যাঁ, খুদা হাফেজ, কালকে আবার কথা কবো। আচ্ছা ঠিক আছে, খুদা হাফেজ। ওকে। খালাম্মা, আপনি আমারে ডাকিছেন? ও হ্যাঁ, তুমি এই ব্রিফকেসটা নিয়ে গাড়িতে ওঠো, আমি চাটা খেয়ে আসছি। জি খালাম্মা। খালাম্মা, এই ব্রিফকেসের ভিতর কি আছে? এটাতে অনেক জরুরি কাগজপত্র আছে, তুমি যাও, আমি আসছি। জি খালাম্মা। কোন দিকে যাবো তা তো করলেন না। ব্যাংকে যাবো। প্রতিদিন অফিসে এত কিসের কাজ? মাঝে মাঝে একটু রেস্ট খাতে পারেন না? বয়স তো হচ্ছে, তাই না? একদিন কাজ না করলে তো আরেকদিনের জন্য কাজটা জমে যায়, তাই প্রতিদিনের কাজ প্রতিদিনই করে রাখা ভালো। তোমার খালু জানে রেখে যাওয়া ব্যবসাটা তো একটু গাফিলতির জন্য আমরা ক্ষতি করতে পারি না, তাই না? খালাম্মা, ব্যবসা করে কি অনেক টাকা কামাই হয়? অনেক টাকা না জমলো, মোটামুটি হয়। শোনো, যারা সৎভাবে ব্যবসা করে তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, বুঝতে পেরেছো? কাস্টমারকে না ঠকিয়ে ট্যাক্স ভ্যাট দিলে তেমন কিছুই থাকে না। বাই দ্য ওয়ে, বিয়ে তো করলে অনেকদিন হয়ে গেল, তোমার বউকে তো ঢাকায় আনলে না, তার রেজাল্টও জানালে না আমাকে, কি খবর? দুঃখের কথা কি কব খালাম্মা, সে তো পাশ করতে পারেনি। সে কি পাশ করেনি? জিনা খালাম্মা। আচ্ছা খালাম্মা, ইন্টারের ইংরেজিটা খুব কঠিন, তাই না? সে কিন্তু ইংরেজিতেই ফেল মারিছে। এবার না করেছে তো কি হয়েছে? এর পরেরবার পরীক্ষা দিলে নিশ্চয়ই পাশ করবে। আচ্ছা শোনো, ব্যাংকের কাছে তো চলে এসেছি, তুমি এই এদিক দিয়ে একটু পার করো। জি খালাম্মা। হ্যালো, কি হলো? তুমি কথা বলতেছো না কিসের জন্য? বিয়ের পর কি আমার দাম কমে গেল? এরকম কথা বলতেছো কিসের জন্য? আমি পরীক্ষায় পাশ করিনি বলে কি ক্রাইম হয়েছে যে আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন?
তোমার আমি দূরে ঠেলবো কিরাম করে, তুমি তো দূরেই আছো। হয়েছে, আর বলতে হবে না। এবার বলেন আপনি কবে বাড়ি আসবেন? আপনাকে আমার ভীষণ দেখতে ইচ্ছা হচ্ছে। ঈদের ছুটি না পালি পরে কিরাম করে বাড়ি আসবো কও? আগে প্রতিদিন একবার করে আমার ফোন করতেন, আর এখন বিয়ের পর কয়েকদিন বাদে আমার ফোন দেন, এটা কিরাম কথা হইল? তুমি এখনো আমার আপনি আপনি করে কথা বলতেছো কিছুর জন্যে? তুমি আমার বিয়ে করা বউ, আস্তে আস্তে করে তুমি কো অভ্যেস করে ভালো। বাড়ি আনলে পরে সামনাসামনি বলবো না। আচ্ছা এখন রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থেকো। আমি কি বড় লোকের পোলা? নাস্তা খায় কিন্তু সোজা চলে যাবি। শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর জ্বর মনে হচ্ছে। এমন জ্বর শরীর না, অফিসে যাবেন খালাম্মা? কি করব না গিয়ে, ভীষণ জরুরি কাজ, যেতেই হবে। আজ অফিসে যাওয়ার কাম নাই। তুই এক কাজ কর, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, আমি একটু ওষুধ খাই। যে আস্থা, ওষুধটা কোথায় রাখলাম? ও বুদ্ধিরাম, তুমি এসেছো? জি খালাম্মা। তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? জি বলেন। এই ব্রিফকেসটা তুমি অফিসে নিয়ে ম্যানেজার সাহেবের কাছে পৌঁছে দাও। জি খালাম্মা। আর শুনো, তাকে বলবে আজকে যেন আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দেয়। আর বলবে, আচ্ছা এত কিছু বলার তোমার দরকার নেই, তুমি জাস্ট ওনাকে পৌঁছে দাও, ফোন করে আমি সব বলে দেবো। খালাম্মা, এই ব্রিফকেসের ভেতর কি অনেক টাকা আছে? হ্যাঁ অনেক টাকা। একটু সাবধানে যেও, আজকের মধ্যে টাকাটা জমা না দিতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। খালাম্মা, আপনি আজকে কি অফিসে যাচ্ছেন না? না, মনে হয় যেতে পারবো না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তুমি সাবধানে যেও আর গাড়ির গ্লাসটা উঠিয়ে রাখো, ঠিক আছে? জি খালাম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার জান থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেবো না। তোমার উপর আমার সেই বিশ্বাস আছে, তুমি এখন এসো। হ্যাঁ আসমানি, আসমানি আমার ওষুধের ব্যাগটা নিয়ে তো। আমি পারলাম না খালাম্মা, আমার জীবন দিয়ে আমি আপনার টাকা রক্ষা করতে পারলাম না, আমার মাফ করে দিয়েন খালাম্মা।
রূপাই তুমি আমার মাফ করে দিও, তোমার অনেক স্বাদ আমি পূরণ করতে পারলাম না। আর আমি বাজে থাকতে আপনার মূর্তি দেবো না, মূর্তি আমার কোনো দুঃখ নেই কেন, আল্লাহ জানে আপনার শরীর সাল আমাদের বাঁচায় রাখে, আপনার জন্য কোনো ক্ষতি না কেন, আমার দান করতে আপনার কোনো ক্ষতি হতে দেবো না।